আপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হলো, আজকে আমরা অনেকদিন ধরে ব্লগ করতে পারতেছি না। তোমরা সবাই বলতেছো ব্লগ করতেছি না কেন, ব্লগ করতেছি না কেন, ব্লগ করতে পারতেছি না, কারণ তো আছে ঠিক না? তো আজকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে আসলাম, আজকে তোমাদের দেখাবো। আমি তো আমাদের চ্যানেলটা তো হলো অল এভরিথিং ভিডিও, ঠিক না? তাহলে তোমরা আমাদের চ্যানেলটা যদি ভিডিও খুঁজে না পাও, আমাদের যদি ভিডিওগুলি খুঁজে না পাও তোমরা, তাহলে তোমরা আমাদের অল এভরিথিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে ওই জায়গাটা ক্লিক দিবা, অল এভরিথিং ভিডিওটা ক্লিক দিবা, দেখবা আমাদের ভিডিওগুলি সব চলে আসবে, তোমরা দেখতে নিতে পারবা। আমাদের হুমায়রা এই কদিন আসতেছে না, কারণ আছে, ও এই কদিন আসতে পারবে না। আমি এই কয়দিন ব্লগ করব তোমাদের জন্য, আর আজকে আমি একটা ব্লগ করব, তার নাম হলো, আজকে ব্লগটি হলো কবুতর নিয়ে। ওকে, তো আজকে ব্লগটি আমরা শুরু করব এখনই, তোমাদের দেখাবো কবুতরের ব্লগটি। দাঁড়াও, তো আমার প্রথমটা একটু লাগায়নি। ঠিক আছে, তাহলে কবুতরের ব্লগটি আমরা এখানে শুরু করতেছি। আজকে কবুতরের আদার, ভিটামিন, ওষুধ, প্রাকৃতিক ওষুধ কীভাবে বানাবা তোমরা, ওটার একটা পদ্ধতি আমি বলে দিব। কীভাবে নিম পাতা দিয়ে কৃমি দূর করবা, সব ডিটেলস আমি এখন বলবো কবুতর নিয়ে। ওকে, তাহলে আমাদের ভিডিওটা শুরু করতেছি, চলো আগে তোমাদের কবুতরগুলি দেখাই। বেলকনে সেই পালি। আচ্ছা আচ্ছা, আগে আমি কবুতর উপরেরগুলি দেখাই। রয়েছে আমাদের ইয়া কবুতর, কি জানি, গিরিবাস কবুতর। চলো, এই যে রয়েছে মাদিটা, ওই যে নরটা। আমাদের কবুতর কিন্তু ডিম দিয়েছে, খুশির খবর না? সরো সরো সরো, অনেক রাগি বুঝছ, ওই যে ডিমে তা দিতেছে পোলাটা, দেখতেছ মন, ওদের দেখাইতে পারতেছি, ডিমে তা দিতেছে পোলাটা, মানে ছেলেটা আর মাদিটা। এখন এতক্ষণ মাদিটা এতক্ষণ তা দিতেছিল, এখনও তা দিতেছে না। আর আরেকটা আমরা এখানে দুই জোড়া কবুতর পাই, সাদে মুরগির রিভিউ অন্য একদিন দেখাবো, আজকে আমরা কবুতরটা দেখাচ্ছি, যেহেতু আজকে ব্লগটি কবুতরের, তাই কবুতরটাই দেখাবো। আচ্ছা, আমি কবুতরে আরেকটা জিনিস দেখাইতেছি তোমাদের, বন্ধু। আচ্ছা, কবুতরের কৃমি হয়েছে, তাই কেমনে বুঝবা বলো, আর কৃমি হয় নাই এটা কেমনে বুঝবা? তারও একটা আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো টয়লেট দিয়ে দেখতে পাচ্ছিস, এখানে কিন্তু কোনো রকম ইয়া, এখানে কিন্তু কৃমি আছে, দেখতে পাচ্ছিস তোমরা, এই যে কৃমিনি, এই যে কৃমিনি, এগুলি দেখে তোমরা বুঝতে পারবা কবুতর কৃমি আছে কি নেই। আর দেখাচ্ছি আমাদের লাক্ষা কবুতর, এই দেখো লাক্ষা কবুতর, দেখতে পাচ্ছিস তোমরা নিশ্চয়ই, লাক্ষা কবুতর অনেক ভালো একটা জাত, মানে মানে তোমরা যদি বাণিজ্যিক, আমি বলতেছি তোমরা যদি বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন করতে চাও, প্লিজ এই কবুতরটি না, এই কবুতরটি লালন পালন করো, খুবই ভালো একটা কবুতর। খুবই ভালো একটি কবুতর, এই কবুতরটি লালন পালন করবা তোমরা, ওকে, খুবই লাভবান হবা। দেখো কি করতেছে দুজন দুইটা, আমি আমরা ওদের আর ডিস্টার্ব না করি, অনেক ডিস্টার্ব করছি। আর আমি নিম পাতা দিয়ে কীভাবে ওদের ওষুধ তৈরি করছি সেটাও দেখাবো তোমাদের। কি করতেছিস, হ্যাস কি করতেছে দুইটা, একটা পাঙ্খা টানতেছে, কি অদ্ভুত। আর এই যে আমি নিম পাতা দিয়ে, এই যে এখানে পানি ইয়া করেছি নিম পাতা দিয়ে, তাও তোমাদের একটু পরে পুঁতেছি, চলো আমরা এখন রুমে যাই। ওকে গাইস, তোমাদের কবুতরগুলি দেখাইলাম, কবুতরের ব্লগটা দেখাইলাম, এখন আমি কবুতরের খাবার, মিনারেল, ভিটামিন, ওষুধ, ওদের প্রাকৃতিক ওষুধ সব নিয়ে একটু আলোচনা করি। ওকে, তাহলে প্রথমে আসা যাক কবুতরের প্রাকৃতিক ওষুধ, মানে খাবারের ব্যাপারটা। ওকে, খাবার তোমরা ওদের একটু দেখাচ্ছি আমি, তোমরা একটু দেখো খাবারটা একটু দেখাই। ওকে গাইস, কবুতরের খাবারের ব্যাপার আসলে প্রথমে ওদের তোমরা সরিষা খেয়েছি, সরিষাটা খাওয়াবা, এই যে সরিষা দেখতে পাচ্ছিস, আমি তোমাদের দেখাইতে পারতেছি, এই যে সরিষা, সরিষা
তাহলে প্রথমত তোমরা সরিষা খাওয়াবে, তারপরে এই যে তারপরে দেখাচ্ছি বুট। কবুতরের যখন বাচ্চা ফুটবে তখন তোমরা ওদের ধরে, যদি পশম একদম উঠে যায় মানে পালকগুলি যদি একদম গজায়, একদম পালক যদি গজায় তাহলে ওদের এরকম কাঁচা ধরেই খাওয়া দিবা। আর যদি গাইস যদি ওর পশম না করে অল্প বয়স হয় তাহলে তোমরা ভিজিয়ে যখন ফুড়ে যাবে তখন ওদের খাওয়া দিবা। ওকে, এটা খুবই ভালো। তারপরে হলো, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে দোকানে মিক্সার খাবার কিনতে পাওয়া যায়, এখন তো লকডাউনের সময়। আর ওদের যদি তোমরা ডিম বাচ্চা ভালো করাতে চাও, ন যদি দেখো মিটিং করতে কম চায়, মিটিংয়ের অভ্যস্ত কম, বসে থাকে, মাদি মিটিং করতে চায়, তাহলে তোমরা এই ওষুধটি খাওয়াতে পারো। কি ক্যাপ তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপ 400 ক্যাপসুল। ওকে, এই ভিটামিনটি নর কবুতরটিকে এভাবে, এই যে একটা ই ক্যাপ আছে, এই একটা ই ক্যাপ খুলে খুলে নর কবুতরের মুখে ঢুকিয়ে দেবে, অথবা তোমরা ছিদ্র করে রসটাও খাওয়াইতে পারো। ওকে, খুবই ভালো। নর কবুতর মিটিং না করতে পারলে মিটিং করবে, ডিম না জমলে এটা ডিম জমবে, ডিমের খোসা মজবুত হবে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি আধা সেকেন্ড গাইস, আধা সেকেন্ডে আমি একটু আসতেছি, তোমরা তোমাদের জন্য আরেকটা ভালো। ওকে গাইস, আমি চলে আসছি। এই যে গাইস ডিমের খোসা, কবুতরের জন্য ডিমের খোসা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও কবুতরকে, আর অনেক কবুতর আছে ডিমের খোসা খেতে চায় না, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার কবুতর তো, আমার কবুতরও খাইতে চায় না, আসল কথা বুঝছো, আমার কবুতরও খাইতে চায় না ডিমের খোসা। আমি ওদের কিভাবে খাওয়াই, এই এই যে ডিমের খোসাটা প্রথমে ধুই, ধুয়ে রোদে শুকাই, অথবা চুলায় শুকাও, শুকাইতে পারো। এই ডিমের খোসাগুলো গুঁড়া গুঁড়া করি, হ্যাঁ গুঁড়া গুঁড়া করে, যদি খাইতে না চায়, বড় কবুতর অনেকগুলো খাইতে চায়, অনেকগুলো খাইতে চায় না, আমারগুলো খাইতে চায় না, যদি না খাইতে চায় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই ডিমের খোসাটি ভেঙে গুঁড়াগুড়ি করে ওদের মুখে হা করে খাওয়া যেতে পারো, খুবই উপকার। যদি ডিমের খোসা একদম পাতলা হয়, ডিমের খোসাটা শক্ত হবে, কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, কবুতর মিল করতে পারবে, ডিম যদি ছোটো পারে ডিম বড় পারবে, অনেক কাজে আসে ডিমের খোসা। আরেকটা কথা বলি, আর কবুতরের আরেকটা আরেকদিন বলবো, নিম পাতা দিয়ে তোমরা কীভাবে কবুতরের জন্য স্প্রে বানাইতে পারবা, স্প্রেটা বাদ দিলাম, কবুতর কীভাবে পাখি যে কৃমি দূর করতে পারবা ওইটা নিয়ে আরেকটা ব্লগ করব। আর এখন আমি বলবো তোমাদের কবুতরের প্রাকৃতিক ওষুধ, ঠিক আছে, প্রাকৃতিক ওষুধগুলি দেখাচ্ছি, আমি বানাইছি নিজে। এই যে গাইস, এই যে আমি নিম পাতা দিয়ে গুলো এটা বানাইছি স্প্রে, কবুতরের রোগ মুক্ত রাখার স্প্রে, এটা খুবই ভালো বুঝছো গাইস। এই স্প্রেটা তোমরা কবুতরের লফটে, অথবা আমি তো বাইন্দা পানি, আমার দুই জোড়া কবুতর জন্য আমি এই স্প্রেটা বানাই নিলাম, তোমরা বানাইতে পারো, খুবই উপকার। কবুতরের ছিটায় দিবা, রোগ মুক্ত থাকবে, কবুতরের জীবাণু ধরবে না, এটা খুব কবুতরের জন্য খুবই ভালো। আর এখন আমি তো অন্য প্রাকৃতিক ওষুধগুলি দেখাচ্ছি, এই দেখো একটা বাটিতে করে দেখাচ্ছি, এটা হইছে আমি নিজেও বুঝতেছি না, সবুজ বোতল, পেয়ারা পাতা, পেয়ারা পাতার প্রাকৃতিক ওষুধ মিরাদে। ওকে, এটা পেয়ারা পাতা,
আমি এটা কিভাবে বানাইছি এটা একটু বলতেছি এখন। আর এটা এই বোতলটির মানে লেবু, হ্যাঁ লেবু লেবু, এই দুইটা, আরেকটা আছে আদার, আদারটিও আনতেছি আমি। ওই দুইটা বোতল ইউজ করা হয় নাই, আদার একটি আমি ইউজ করছি। তাহলে আমি এখন তোমাদের বলতেছি কিভাবে এই যে এই তিনটি বোতল কিভাবে আমি বানাইছি। তাহলে প্রথমে আসি আমরা পেয়ারা পাতা, লেবুরটা পরে আদারটা পরে, আগে পেয়ারা পাতাটা আমি বলি। পেয়ারা পাতাটা তোমরা কিভাবে বানাবা, পেয়ারা পাতার এই রসটি, পেয়ারা প্রথমে তোমরা একটা কাজ করবা, আমি বলি। প্রথমে তোমরা পেয়ারা পাতা তিনটা পেয়ারা চারটা পেয়ারা পাতা নিবা প্রাকৃতিক। তোমাদের যদি অল্প খরচ, টাকা খরচ করতে কম চাও, অথবা গরিব তোমরা হালকা পাতলা দিন আনে দিন খাও, কবুতর লালন পালন করো, তারা তোর ভিটামিন ওষুধ কেনার সাধ্য থাকে না, তাই তোমরা প্রাকৃতিক ওষুধ দ্বারাই ওদের মাসিক কোষটা করাই দিতে পারবা। আমিও আমি তো কিনি, আমি আমি আসল কথা এগুলি তোমাদের জন্য করতেছি। আমি আমার অনেকগুলি ভিটামিন ওষুধ আছে, এই যে এই ক্যাপ একটা, ডিমের খোসা আরেকটা আছে, তারাও দেখাচ্ছি, এই যে ক্যালপেক্স, খুবই ভালো একটা ওষুধ ক্যালপেক্স। আমি এগুলি দিয়ে ওদের ভিটামিন কোষগুলি করাই থাকি। ক্যালপেক্সটা শেষ হয়ে গেছে, আরেকটা আনবো স্কোয়ার কোম্পানির ক্যালপেক্স। ওকে, এগুলি দিয়ে আমরা ভিটামিন ওষুধ করাই। আচ্ছা আমি এখন কথা, পেয়ারা পাতাটা কীভাবে বানাবো শর্টকাট বলে দিচ্ছি। তোমরা প্রথমে চারটা পেয়ারা পাতা নিবা, পেয়ারা পাতাগুলি আগে দুই চামচ ওই যে বাটার ইয়া, তোমরা যেভাবে বাটার দুই চামচ পানি দিবা, পানি দিয়ে দুই চামচ পানি দেওয়ার পর বাটবা, বেটে রসটা বের করে ছেঁকে এক লিটার বোতলে চারটা পেয়ারা পাতা দিবা। ওকে, বেটে এই এক লিটার বোতলে দিয়ে দিবা। এখন হলো লেবুর রস, তোমরা লেবুটা কীভাবে করবা, লেবুটা তাও একটু ডিফিকাল্ট, আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে গাইস, এই যে লেবুর রসটা, এই যে অর্ধেক লেবু নিবা, মানে এই যে এরকম একটা লেবু নিবা, অর্ধেক অর্ধেক, হ্যাঁ মোটা তো আমারটা, তাই অর্ধেক মনে হচ্ছে না তোমাদের, অর্ধেক অর্ধেক লেবু নিয়ে এখান দিয়ে দুই ভাগ করবা। দুই ভাগ করে রসটা নিয়ে ছেঁকে এক লিটার বোতলের সাথে এই অর্ধেক লেবুর রসটা দিবে। ওকে, তাইলে তোমাদের এটা কিন্তু চালিয়ে যেতে হবে, একদিন দুই দিন চালাইলে তোমরা মাসিক খরচের এটা কিছু বুঝবা না, এক চালাই গেলে তোমরা বুঝতে পারবা এটি কেমন কাজ করে। ওকে, আর এখন আমি দেখাবো কিভাবে তোমরা আদারটা করবা। এই যে আদা, আদারটাও সহজ, অর্ধেক আদা নেবা, হালকা একটু মনে করো লেবুরটার অর্ধেক, লেবু যেটা আমি এটা পুরাটা না, আদা নিবা এর অর্ধেক, হ্যাঁ এর অর্ধেক নিয়ে তোমরা কি করবা, দেখা যাচ্ছে নিশ্চয়ই, অর্ধেক নিবা লেবু আদাটা, নিয়ে তোমরা এই যে এক লিটার বোতলে ওই অর্ধেক আদা বাটবা, বেটে চিপে রসটা এখানে দিয়ে দিবা। তাহলে মাসিক কোর্সের ভিডিওটি, মাসিক কোর্স তিনটা মাসিক কোর্স হয়ে যাবে। ওকে গাইস, তাহলে এগুলো কিন্তু তোমাদের চালাই যেতে হবে, তিনটা মাসিক কোর্স চালাই যেতে হবে, নাহলে ফল পাবা না, বুঝছো, তাহলে ফল পাবা না। আর যেটা যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ব্যবহার করা একদম জরুরি, সেটা আমি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি দেখা বলছি, এগুলি প্রাকৃতিক কোর্স, এগুলি কাজ বলটা পড়ে গেছে, সমস্যা নেই। এই তো কি ও গাইস, এটা পড়ে মোবাইলটা পড়ে গেছে, সমস্যা নেই, কাজ করি তোমাদের জন্য, ভালোর জন্য। আমি একাই এখন থেকে ভিডিও করবো, হুমায়রা ব্লগে আসবে না, আর ওকে ব্লগ করতে নিষেধ করেছে। তোমরা অনেকে কমেন্ট করতে পারো হুমায়রা ব্লগ করতিস না কেন, কেন হুমায়রা এখন আর ব্লগ করবে না, আমি এখন থেকে ব্লগ করবো। যেটা যেটা ইম্পর্টেন্ট আমি জলদি বলে দিই, এই যে ডিমের খোঁচা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি না এটা তো তোমাদের বলার বাইরে, এটা কত যে কাজে আসে। ও আরেকটা জিনিস তো তোমার দেখাইতেই ভুলে গেছি, এটা দেখাচ্ছি এখনই,
একটু দেরি হয়েছে কারণ আমাদের কবুতরটি গোসল করতেছে ডিমের সময়। ও আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যখন তারা ডিম পারবে, ওকে, যখন তারা ডিম পারবে ওদের গোসল করাবানা, ওকে। গোসল করালে আমি বলি কি সমস্যা হতে পারে, ওদের ঠান্ডা লেগে গেলে ঝিমাইতে পারে, ডিমের তা না দিতে পারে, বাচ্চাটা মারা যাওয়ার চান্স ভেরি ভেরি থাকে। আর তোমরা আরেকটা কাজ করবা, ওরা যখন গোসল করবে যেটাতে ও পানির হাঁড়িটা তুলে নেবা, তুলে ওদের গোসল করতে দিবা। আরেকটা সমস্যা হচ্ছে গোসল করলে ওরা যখন ডিবে তা দেয়, ওকে, ডিবে যখন তা দেয় তখন ওরা যখন বসে ডিবের পানি, ওদের লোমে যে পানি লেগে থাকে ওটা যখন তাই লাগে তখন ডিমটা নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তাই এদিকটা বুঝে তোমরা ওদের গোসল করতে দিবে না, ওকে। আমি নিজে যা জানি তা বলতেছি, এটা 100% সত্যি। ওরা যখন লোমে পানি লাগে ডিমে তা আগে তা দিতে গেলে ডিমে পানি লেগে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। আর তোমাদের যেটা বলছি গ্রিট, গ্রিটের সাথে আমি ডিমের খোসা দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো ব্যাপার না, কিন্তু গ্রিটটা তোমরা অবশ্যই দিবা। গ্রিটটা ওদের ক্যালসিয়াম ইয়া করে, অনেক কাজে আসে গ্রিট, ওকে। গ্রিট দিবা, ডিমের খোসা দিবা, ই ক্যাপ এটা তো থাকবেই, এটা তোমরা দিবা। আর কি দিবা, আর ছোটো বাচ্চাদের বুট খাওয়াবা, ওই ছোলা 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 খাওয়াবা। আর যদি তোমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারো, আর যদি তোমাদের মনে হয় ওদের ক্যালসিয়ামের আপনাদের কবুতর ক্যালসিয়ামের ঘাটতি, তাহলে আপনারা ক্যালসিয়ামের জন্য ওই ক্যালপেক্সটা ব্যবহার করবেন, খুবই ভালো একটা ওষুধ ক্যালসিয়ামের জন্য এ ক্যালপ্যাক্স। উল্টা দেখাচ্ছে কিন্তু এটা ক্যালপ্যাক্স, নামটা বলবেন। এটা 70 টাকা করে কিনতে পাওয়া যায়, আমি নিছি, আমার থেকে 80 টাকা নিচ্ছি, চেয়ে থেকে যেহেতু নিতে পারে। ভিডিওটা বড় হয়ে গেছে গাইস, তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখবে না, ওকে গাইস। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও প্লিজ গাইস, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, তোমাদের একটা লাইক আমাদের অনেক কাজে আসে। তাই ভিডিওটি লাইক করে দাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাও যেন আমাদের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে, ওকে গাইস। আজকে আর কথা বাড়াবো না, আসসালামু আলাইকুম।